চলে আসতেছে। এই জন্য আমরা আজকে এই মানব বন্ধন সরকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে, তাই আমি আপনারা সোচ্চার হন, আপনারা ভবিষ্যতের জন্য সরকার নীলফামারী জেলা জজকোটের প্রাঙ্গণে অপসারণ চাই, তাকে পদত্যাগ করতেই হবে এই বলে তারা দিয়ে আসতেছে। ইতিমধ্যে কুমিল্লা কোর্টে তার বিরুদ্ধে এক মিথ্যা মোকদ্দমায় ওয়ারেন্ট বাইর করা হয়েছে। নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক।